খবর পাওয়া যাচ্ছে। এবার উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। প্রায় 10 থেকে 12টি বগি জানা যাচ্ছে একেবারে বেলাইন হয়ে গেছে। উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ডিব্রুগড় এক্সপ্রেসের। ট্রেনের 10 থেকে 12টি বগি লাইনচ্যুত। 15904 ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি, ফের ট্রেন দুর্ঘটনা। এবার উত্তরপ্রদেশ, জানা যাচ্ছে উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ডিব্রুগড় এক্সপ্রেসে। ট্রেনের 10 থেকে 12টি বগি লাইনচ্যুত হয়েছে। এখনো পর্যন্ত করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার সেই ভয়াবহ স্মৃতি, প্রায় 300 জনের কাছাকাছি মৃত্যু। তারপর আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা দেখলাম, এবং এরকম গত 2 বছরে 7 থেকে 8টি ভয়াবহ দুর্ঘটনা কাটিয়েছে ভারতীয় রেল। তার রেশ এখনো পর্যন্ত মুছে যায়নি। এরই মধ্যে বারবার ট্রেন দুর্ঘটনা কেন? তাহলে কি রক্ষণাবেক্ষণে কোথাও একটা গিয়ে নজরদারিতে অভাব হচ্ছে? শুধুমাত্র আমরা চাকচিককেই কি জোর দিচ্ছি? এই বিষয়টি কিন্তু এবার রেলের বিরুদ্ধে প্রশ্ন উঠছে। যেখানে সেমি হাই স্পিড ট্রেন চালাচ্ছে, সেখানে উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ দুর্ঘটনা, ফের ভয়াবহ দুর্ঘটনা। ট্রেনের 10 থেকে 12টি বগি লাইনচ্যুত। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ডিব্রুগড় এক্সপ্রেস, উত্তরপ্রদেশের কাছেই বেলাইন হয়ে যায় ডিব্রুগড় এক্সপ্রেস। ফের উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। একের পর এক ট্রেন দুর্ঘটনার খবর বিগত 2 বছরে কার্যত ভারতীয় রেলকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তাহলে কি রক্ষণাবেক্ষণ, নজরদারি, ট্র্যাক চেকিং এগুলিতে একেবারেই অভাব হচ্ছে? নাকি যে তথ্য প্রযুক্তি, যে টেকনিক্যাল সিস্টেম আপডেট করা হচ্ছে তাতেও খানিকটা গাফিলতি থেকে যাচ্ছে? কদিন আগে আমরা দেখলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যেখানে রিপোর্ট, সেই রিপোর্ট পেশ করা হয়েছে, যে রিপোর্টের পরতে রয়েছে গাফিলতি, উদাসীনতার অভিযোগ বা উদাসীনতার রিপোর্ট। তারপরই আবারও ডিব্রুগড় এক্সপ্রেসের এই দুর্ঘটনা, উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ট্রেনের 10 থেকে 12টি বগি ইতিমধ্যেই লাইনচ্যুত, এবং এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও 10 থেকে 12টি বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং সেখানে যাত্রীরা যে জখম হবেন, আহত হবেন বলার অপেক্ষা রাখে না। উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কদিন আগে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের যে দুর্ঘটনা তদন্ত রিপোর্ট, সেই রিপোর্ট পেশ করা হয়েছে, এবং কমিশনার অফ সেফটি কমিশনারের তরফ থেকে সেই রিপোর্ট পেশ করা হয়েছে, যেখানে চালক, গার্ডম্যান, সহকারী চালক, এদের বিরুদ্ধেই দেখা যাচ্ছে যে তাদের উদাসীনতা বা কোথাও গিয়ে নজরদারি না থাকা, সেই বিষয়টি বারবার উঠে আসছে। এবং আবারও উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা ডিব্রুগড় এক্সপ্রেসে। ট্রেনের 10 থেকে 12টি বগি লাইনচ্যুত। হতাহতের খবর পাওয়া না গেলেও যেহেতু 10 থেকে 12টি বগি লাইনচ্যুত হয়েছে, যেখানে যাত্রীতে ঠাসা ছিল, সেখানে যে একেবারেই মানুষ ভেতরে, যাত্রীরা আহত হবে, জখম হবে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং কিভাবে লাইনচ্যুত হলো? এখানে কিন্তু আরও একটি অন্য ট্র্যাক থেকে ট্রেন আসার খবর নেই, লাইনচ্যুত হওয়ার খবর রয়েছে। তাহলে কি গতিতে কোনো নিয়ন্ত্রণ ছিল না, নাকি ট্রেন লাইনের ট্র্যাকের মধ্যে কোথাও ফাটল ছিল? পুরো বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয়। উল্টে পাল্টে গেছে প্রায় 10 থেকে 12টি বগি। যাত্রীতে ঠাসা ছিল যে বগিগুলি, স্থানীয়রা এসে তারা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। উত্তরপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, গোন্ডার কাছে ট্রেন দুর্ঘটনা। 10 থেকে 12টি বগি লাইনচ্যুত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি একেবারে উল্টে পাল্টে গিয়ে পাশে গিয়ে পড়েছে। অর্থাৎ তার মধ্যে যে যাত্রীরা রয়েছেন তাদের অবস্থা যে অত্যন্ত জটিল, ভেতরে থাকা অবস্থাতেই হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না স্থানীয়রা। তারা নেমে এসেছেন, তারা এলাকায় এসেছেন, তারা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। অনেকে দরজা ভেঙে সেখান থেকে যাত্রীদের বের করে আনারও চেষ্টা করছেন স্থানীয়রা। সেই ছবি আপনাদের সামনে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ডিব্রুগড় এক্সপ্রেস। ট্রেন দুর্ঘটনা, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরপ্রদেশে। এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে ফের ট্রেন দুর্ঘটনা, এবং ট্রেনের বিরুদ্ধে, রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু একটা বড় সড় আবারও অভিযোগ উঠছে। কেন বারবার এই ট্রেন দুর্ঘটনা? আমরা 2 দিন আগেই দেখলাম রেলওয়ে সেফটি অফ কমিশনারের রিপোর্ট,
রেলের ব্যবস্থাতেই গলত কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা নিয়ে তদন্ত রিপোর্ট জমা সেফটি কমিশনারের। রেলের ব্যবস্থাতেই গলত কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা নিয়ে তদন্ত রিপোর্ট জমা পড়েছিল দুদিন আগে সেফটি কমিশনারের তরফ থেকে, এবং সেই ব্যবস্থাতে গলতের কারণেই কি এই ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনা? গলত রেলের সামগ্রিক পরিচালন ব্যবস্থাতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাতে কিন্তু সেই বিষয়টি আরও একবার উঠে এসেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য সুরক্ষা কমিশনার তিনি জানিয়েছেন ব্যবস্থাতেই গলত। তাহলে কি বারবার এই দুর্ঘটনাগুলির পর এই প্রশ্নটাই উঠছে যে নতুন সিস্টেম, যে ব্যবস্থাপনা, সেখানেই কি কোনো রকম কোয়ার্ডিনেশন নেই? চালক, সহকারী চালক, গার্ড থেকে শুরু করে সিগন্যালিং ব্যবস্থা, তাতে কি কোনো রকম সামঞ্জস্য থাকছে না? এক একটি ট্র্যাকে আমরা দেখছি দুটি করে ট্রেন চলে আসছে, যদিও এই ডিব্রুগড়ের ক্ষেত্রে তেমন খবর পাওয়া যায়নি, শুধুমাত্র উল্টে যাওয়ারই খবর রয়েছে এখানে বগিগুলির। অন্য দিক থেকে কোনো ট্রেন আসার খবর কিন্তু এখনও নেই। ট্রেনের 10 থেকে 12টি বগি একেবারে উল্টে গিয়েছে, কয়েকটি বেলাইন হয়েছে। যে বগিগুলি উল্টে গিয়েছে তাতে ভেতরে যাত্রীরা জায়গায় আটকে রয়েছেন, সেখান থেকে তারা বাঁচার চেষ্টা করছেন, তারা চিৎকার করছেন এবং তাদের সেখান থেকে উদ্ধার করতে স্থানীয়রা ছুটে এসেছেন। আবারও ট্রেন দুর্ঘটনার খবর, আবারও ট্রেন দুর্ঘটনা, এবার উত্তরপ্রদেশ করমণ্ডল এক্সপ্রেস থেকে কাঞ্চনজঙ্ঘা, যার এখনো পর্যন্ত সেই ভয়াবহ স্মৃতি। প্রায় 300 জনের কাছে মৃত্যু হয়েছিল এই করমণ্ডল এক্সপ্রেসে আমরা দেখেছিলাম, 1 বছর হয়নি। তারই মধ্যে আবারও আমরা জুন মাসেই দেখলাম যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা। কিন্তু বারবার ট্রেনের এই দুর্ঘটনা কেন? বারবার ডিব্রুগড়, বারবার ট্রেনের বিরুদ্ধে এই প্রশ্ন কিন্তু ডিব্রুগড় এক্সপ্রেসের এই দুর্ঘটনা আরও একবার তুলে দিচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, দুদিন আগে আমরা দেখলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তদন্ত রিপোর্ট জমা পড়লো, সেখানে ব্যবস্থাপনায় গলদ উঠে এলো, তার দুদিনের মধ্যে আবারও অ্যাক্সিডেন্ট, আবারও সেই ট্রেন দুর্ঘটনা। একেবারেই রেলের প্রতি বিশ্বাস বোধহয় মানে ভেঙে যাবে মানুষের যা অবস্থা। মতিগঞ্জ এবং ঝিলাই স্টেশনের মধ্যবর্তী একটি জায়গা উত্তরপ্রদেশের গোন্ডা, সেখানে ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত, এবং যেটা জানা যাচ্ছে 12টি বগি লাইনচ্যুত হয়েছে। এবং রেলের নিরাপত্তা বেষ্টনী শুধু তাই নয়, যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 1 মাসও বোধহয় হয়নি রাঙাপানির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির যে সংঘর্ষের ঘটনা, সেখানে মানুষের মৃত্যু হলো। গত বছর জুন মাসে বালেশ্বরে ট্রেন অ্যাক্সিডেন্ট করমণ্ডল এক্সপ্রেসের, আবার এই 1 মাস কাটতে না কাটতেই জুলাইয়ে এই ঘটনা। এবং যেটা জানা যাচ্ছে যে চণ্ডীগড় থেকে এই ডিব্রুগড় এক্সপ্রেস কিন্তু যাচ্ছিল, এবং একেবারে মতিগঞ্জ এবং ঝিলাই এই দুটো স্টেশনের মাঝখানে একটা জায়গা উত্তরপ্রদেশের গোন্ডা, সেখানেই এই ট্রেন লাইনচ্যুত হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে 12টি বগি অর্থাৎ 12টি পটরি ইতিমধ্যেই লাইনচ্যুত হয়েছে, তার মধ্যে 3 থেকে 4টি খাদে পড়ে গিয়েছে বগি। এখনো পর্যন্ত উদ্ধার কার্য সেভাবে শুরু করা যায়নি, ফলে নিহতের সংখ্যা কত, মৃতের সংখ্যা কত, সেটা এখনো পরিষ্কার নয়। কিন্তু এই মুহূর্তে যে ছবি ফুটে উঠছে তাতে যে বিভৎসতা দেখা যাচ্ছে, ডিব্রুগড় এক্সপ্রেস সেটা লাইনচ্যুত হয়েছে, এবং ইতিমধ্যেই মতিগঞ্জ এবং ঝিলাই স্টেশন থেকে কাছাকাছি দূরত্বে যে সমস্ত রেলের আধিকারিকরা রয়েছেন তারা খবর পাওয়া মাত্রই ছুটে যাচ্ছেন। স্টেশন, দুটি স্টেশনের মধ্যবর্তী জায়গা উত্তরপ্রদেশের গোন্ডা, সেখানে একেবারে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে 12টি বগি, ফলে ভেতরে যারা যাত্রীরা ছিলেন তারা কতটা সুরক্ষিত রয়েছেন সেটা খুব বড় প্রশ্ন। এবং ইতিমধ্যেই যেটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত আহত বেশ কয়েকজন এবং মৃত্যু সংখ্যাও কিন্তু প্রচুর হতে পারে, এমন একটা আশঙ্কা রেলের আধিকারিকরা করছেন। এই ট্রেনের রক্ষণাবেক্ষণ ঠিক ছিল কিনা, নাকি রেল ট্র্যাকের কারণে, কি কারণে এই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটলো সেটা দেখতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, একটার পর একটা রেল দুর্ঘটনা ঘটছে। যে রেল ট্র্যাক দিয়ে, যে রেল নিয়ে দেশের এত গর্ব আমরা, সেখানে বন্দে ভারতের মতো ট্রেন চলছে, হাই স্পিড ট্রেন চলছে, সেখানে ডিব্রুগড় এক্সপ্রেস
চণ্ডীগড় থেকে আসামের দিকে যাচ্ছিল, সেই চণ্ডীগড় দিকে যাওয়ার সময় কিন্তু এই ডিব্রুগড় এক্সপ্রেস মতিগঞ্জ এবং ঝিলাই এই দুটো স্টেশনের মাঝখানের মধ্যবর্তী একটি জায়গা, জায়গার নাম উত্তরপ্রদেশের গোন্ডা, সেখানেই কিন্তু একেবারে পড়ে রয়েছে 12টি কামরা, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। স্মৃতি, যে ছবি দেখতে পাচ্ছ, স্থানীয়রা ইতিমধ্যেই উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন। এখনো পর্যন্ত তোমাকে জানিয়ে রাখবো হতাহতের খবর কি রয়েছে, সেটা এখনো পরিষ্কার বা সুস্পষ্ট তথ্য আমাদের কাছে এসে পৌঁছয়নি। তবে রাঙাপানির সেই বিভৎস ট্রেন অ্যাক্সিডেন্টের এক মাস হয়েছে সবে মাত্র, তার মধ্যে এই দুর্ঘটনা। কখনো সিগনালিং বিগবার, কখনো চালকের ভুল, কখনো স্টেশন মাস্টারের সঙ্গে চালকের সমন্বয় নেই, কখনো রেল ভুলে যাচ্ছে ওয়াকি টকি ব্যবহার করতে, আবার কখনো রেলট্যাকের মেরামতিটাই ঠিকঠাক নেই, যার জন্য দুর্ঘটনা ঘটে যাচ্ছে। নিঃসন্দেহে আবার তদন্ত হবে, আবার কমিশনার অফ রেলওয়ে সেফটি তিনি ছুটে আসবেন, রেলের উচ্চ পর্যায়ের কমিটি এসে তদন্ত করবে। কিন্তু এই যে বারবার দুর্ঘটনা ঘটছে তার দায় কে নেবে, এবং 12টি বগি লাইনচ্যুত হয়ে গেল, ট্রেনের স্পিড কতটা ছিল, কতটা যাত্রীরা সুরক্ষিত রয়েছেন, হয়তো আর কয়েকটা ঘন্টা গেলেই পরিষ্কার হবে। কিন্তু এই মুহূর্তে একেবারে একটা হচপচ পরিস্থিতি সেখানে হয়ে রয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে মতিগঞ্জ এবং ঝিলাই থেকে রেল ইয়ার্ডের যারা সদস্যরা রয়েছেন তারা পৌঁছানোর চেষ্টা করছেন গোন্ডাতে, যেখানে এই ট্রেন অ্যাক্সিডেন্টে বা ট্রেনের বগিগুলো পড়ে রয়েছে। স্মৃতি, আপাতত ধন্যবাদ সুচারু, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তী সময়ে আবারও আপডেট নেব তোমার কাছে। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরপ্রদেশের গোন্ডায়, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেসে 10 থেকে 12টি বগি লাইনচ্যুত, এবং এখনো জানা যাচ্ছে যে চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে এই দুর্ঘটনা। আপাতত যে আপডেট জানা যাচ্ছে একটি এসি কোচের পরিস্থিতি নিয়ে প্রবল উদ্বেগে রয়েছেন রেল কর্তৃপক্ষের কাছাকাছি যে আধিকারিকরা রয়েছেন তারা ঘটনাস্থলে পৌঁছেছেন, তারা প্রবল আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় পর্যন্ত যায়, বৃহস্পতিবার রাত 11:39 চণ্ডীগড় ছেড়েছিল এই ট্রেনটি, এবং বৃহস্পতিবার বিকেলে ট্রেনটি গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনে পৌঁছলেই এই দুর্ঘটনা। আপাতত উদ্ধার কাজ চলছে এবং তাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। ফের ডিব্রুগড় এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, আমাদের নজর থাকবে, আপাতত কোনো হতাহতের খবর নেই, কিন্তু সবে মাত্র এই দুর্ঘটনাটি ঘটেছে, আমরা নজর রাখবো প্রত্যেক মুহূর্তে কি পরিস্থিতি থাকে। আপাতত এই পর্যন্ত, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।